আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের প্রথম অধ্যায়ের ইন্ট্রোডাকশন টু প্রিন্সিপালস অফ ফিনান্স বা ইন্ট্রোডাকশন টু ফিনান্সের সপ্তম ক্লাসে গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বিজনেস ফিনান্স এবং নন বিজনেস ফিনান্স, এবং দ্বিতীয়ত আলোচনা করব ডিসকাস দ্য স্কোপ অফ বিজনেস ফিনান্স। সাধারণত বিজনেস ফিনান্সের কি কি সুযোগ সুবিধা আছে বা পরিধি আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারো। আজকে আমরা শুরুতে যেটা বলবো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বিজনেস ফিনান্স এবং নন বিজনেস ফিনান্স, এই দুটো জিনিসের মধ্যে যে পার্থক্য সেটার মধ্যে যদি আমরা এই দুইটা পার্থক্য ফাইন্ড আউট করতে চাই, শুরুতে আমরা দেখবো ওই দুই জিনিসের সংজ্ঞা। দেখো বিজনেস ফিনান্সের সংজ্ঞা আর এটাকে আমরা পড়ছি, তারপরেও একটু দেখে নিই যে financing debt is done to perform the function of the business organization very efficiently is known as business finance. তার মানে দাঁড়ালো ব্যবসায়িক সংস্থার কার্যকারিতা খুব দক্ষতার সাথে সম্পাদন করতে যে অর্থায়ন করা হয় তাকেই আমরা ব্যবসায়িক ফিনান্স হিসেবে মানে বলে থাকি বা যে অ্যাজ নোন পরিচিত। তাহলে ব্যবসায়িক সংস্থার কার্যকারিতা খুব দক্ষতার সাথে সম্পাদন করতে যে অর্থায়ন করা হয় তাকেই আমরা বলবো বিজনেস ফিনান্স। অপরদিকে নন বিজনেস ফিনান্স কাকে বলে যদি আমরা দেখি, যে ফিনান্সিং অ্যাক্টিভিটি ডান বাই নন প্রফিট মোটিভ ফার্ম, নন প্রফিট মোটিভ ফার্ম ইজ নোন অ্যাজ নন বিজনেস ফিনান্স। অলাভজনক উদ্দেশ্যে সংস্থাগুলি দ্বারা পরিচালিত অর্থায়ন কার্যক্রম অব্যবসায়িক অর্থ হিসেবে পরিচিত। তার মানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অলাভজনক নন প্রফিট মোটিভ ফার্ম, ওই প্রতিষ্ঠানের যে ব্যবসায়িক কার্যগুলি বা অর্থায়ন পরিচালিত হয় সেগুলোকে আমরা এই নন বিজনেস ফিনান্স বলে থাকি। দ্য মেইন অবজেক্টিভ অফ দোজ ফার্ম ইজ টু প্রোভাইড সার্ভিস রেদার দেন মেকিং প্রফিট। তার মানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সংস্থাগুলি মূল লক্ষ্য লাভ অর্জনের চেয়ে সেবা সরবরাহ করা, এদের মেকিং প্রফিট লেখছে সার্ভিস রেদার দেন মেকিং প্রফিট। প্রফিট অপেক্ষা আমাদের এই সমস্ত সংস্থাগুলির মূল টার্গেট থাকে সেবা প্রদান করা, মানুষকে সেবা প্রদান করা। তাহলে এক কথায় যদি আমরা নিজের ভাষায় এই জিনিসটা শিখি বা বলি যে ব্যবসায়িক কার্যাবলী দক্ষতার সহিত পরিচালনা করার জন্য যে অর্থায়ন অবলম্বন করা হয় সেটাকে আমরা বিজনেস ফিনান্স বলতে পারি, আর যেটা নন প্রফিট বা সেবার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে এদের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয় ওই সমস্ত প্রতিষ্ঠানের যে অর্থায়ন কার্যাবলী সম্পন্ন করা হয় সেটাকে আমরা নন প্রফিট নন বিজনেস ফিনান্স বলে থাকি। এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। এখন লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ জি স্যার, বোঝা যাচ্ছে। এখন আমরা দেখব এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি, মূল যে পার্থক্য গুলো সেটা আমরা দেখব। পার্থক্যের আমি এটার ভিতরে একটু পয়েন্ট আউট করছি যে ডিফারেন্স বিটুইন বিজনেস ফিনান্স এন্ড নন বিজনেস ফিনান্স দিস আর বিলো। এখন যদি এই দুইটার পার্থক্য আমরা করতে চাই, প্রথমে আমরা একটা এরিয়া হিসেবে বা নিছি পারপোসেস। পারপোস মানে কি? উদ্দেশ্য। দ্য মেইন পারপোস অফ বিজনেস ফিনান্স, মেইন পারপোস অফ বিজনেস ফিনান্স ইজ টু ম্যাক্সিমাইজ শেয়ার ওনার ওয়েলথ, শেয়ার ওনার ওয়েলথ। তার মানে ব্যবসায়ের অর্থের প্রধান উদ্দেশ্য হলো শেয়ার মালিকদের সম্পদ বৃদ্ধি করা, যেটাকে আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলে থাকি, যেটা আমরা কি বলি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনের
পার্থক্য আমি তোমাদের পড়াইছি, সংজ্ঞা পড়াইছি। তো যে ব্যবসায়ের মানে মূল উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসার প্রতিষ্ঠানের শেয়ারের যে মূল্য, এই মূল্যগুলা ম্যাক্সিমাইজ করা, এটা হচ্ছে আমার বিজনেস ফিনান্সের মূল উদ্দেশ্য। আর নন বিজনেস ফিনান্সের যে মূল উদ্দেশ্য, প্রোভাইড সার্ভিস ইজ দ্য মেইন পারপাস অফ দ্যাট কাইন্ডস অফ অর্গানাইজেশন। এই সমস্ত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রদান করা, প্রোভাইড সার্ভিস, সেবা প্রদান করাই হচ্ছে, সেবা সরবরাহ করাই হচ্ছে এই ধরনের সংস্থার মূল উদ্দেশ্য। আচ্ছা, দুই নম্বর পার্থক্য দেখো, মিডিয়াম মানে মাধ্যম, দ্য মিডিয়াম অফ বিজনেস ফিনান্স ইজ টু সেল, সেল শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার। তার মানে এইটার মূল মাধ্যম হচ্ছে, ব্যবসায় ফিনান্সের মাধ্যমটি হলো শেয়ার এবং ডিভেঞ্চার বিক্রি করা। শেয়ার যে সেল করা হলো শেয়ার, আর হচ্ছে ডিভেঞ্চার, এই দুইটা জিনিস বিক্রি করা হচ্ছে মাধ্যম। আচ্ছা, এরপরে নন বিজনেস ফিনান্সের মধ্যে যেটা হয়, এটা বিপরীত শব্দটা বললে চলবে। যেমন নন বিজনেস ফিনান্স ক্যান নট বি ক্রিয়েটেড বাই সেলিং শেয়ার অর ডিভেঞ্চার, রেদার দেন ইট কালেক্টিং বাই গ্র্যান্ড কাস্টডি অ্যান্ড আদার রিসোর্সেস। তার মানে এটা বলতেছে যে এই শেয়ার বিক্রি করা এবং ডিভেঞ্চার বিক্রি করা এদের কাজ নয়, তো এটার কাজ হচ্ছে, বরং এদের কাজ হচ্ছে অনুদান, তারপরে হেফাজত এবং অন্যান্য। যে অনুদান গুলো আছে, সেই অনুদান গুলা বা অন্যান্য সোর্স যেগুলো আছে এগুলাকে মানে করো যে সংগ্রহ করে করা। এটা আমরা যদি মূল বাংলায় বলি পুরাটা, তাহলে দাঁড়ায় অনুদান, হেফাজত বা অন্যান্য সংস্থার মাধ্যমে সংগ্রহ করে শেয়ার বা ডিভেঞ্চার বিক্রি করে অব্যবসায়িক ফিনান্স তৈরি করা যায় না। তার মানে অব্যবসায়িক প্রতিষ্ঠান সাধারণত ওই শেয়ার বিক্রি করে প্রস্তুত করা সম্ভব হয় না। ওইটা যেরকম ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেরকম শেয়ার এবং ডিভেঞ্চার বিক্রি করে হয়, পক্ষান্তরে এই নন প্রফিট বিজনেস এর মধ্যে শেয়ার এবং ডিভেঞ্চার বিক্রি করে হয় না, এটুকু মনে রাখলে চলবে। এরপরে আমরা দেখব তিন নাম্বার, দেখো তিন নাম্বার সোর্স এর মধ্যে আছে সোর্স, তিন নাম্বার হচ্ছে সোর্স। সোর্স বলতে আমরা উৎস বুঝি, সাধারণত ইন কেস অফ বিজনেস ফিনান্স লোকাল সোর্স অফ ফান্ড আর ইউজড। বিজনেস ফিনান্সে সাধারণত ব্যবসায়িক অর্থের ক্ষেত্রে তহবিলের স্থানীয় উৎসগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই জন্য লোকাল সোর্স, এক্ষেত্রে লোকাল সোর্স গুলো ব্যবহার করা হয়ে থাকে। আবার এই ক্ষেত্রে ইন কেস অফ নন বিজনেস ফিনান্স লোকাল, লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন সোর্স, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, একটা ফ্রেজ, তাহলে লোকাল উৎস এবং ফরেন বিদেশি, ব্যবসায়িক অর্থ এই ক্ষেত্রে দুই ধরনের উৎস, উৎস থেকে ফান্ড ইউজ করা হয়, একটা হলো তোমার লোকাল আর একটা হলো ফরেন, আর এই ক্ষেত্রে শুধুমাত্র লোকাল। এটার শাব্দিক অর্থ যদি আমরা দাঁড়াই, ব্যবসায়িক অর্থ ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করি, স্থানীয় এবং তহবিলের বিদেশি উৎস ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আমাদের তিন নম্বর পার্থক্য। চার নম্বর পার্থক্য দেখো, যে ইউটিলাইজেশন অফ প্রফিট, প্রফিটের ব্যবহার, আমরা কি কি কিভাবে প্রফিট গুলো ব্যবহার করে থাকি। দ্য প্রফিট অফ দ্য বিজনেস ফিনান্স ইজ টু ডিস্ট্রিবিউট এমং দ্য শেয়ার হোল্ডার, এমং মানে মধ্যে, অনেকগুলোর মধ্যে যখন হয় তখন দুইজনের মধ্যে বন্টন করলে বিটুইন আমরা ইউজ করি, ব্যবহার করি, আর এমন হচ্ছে অনেকগুলোর মধ্যে আমরা ব্যবহার করলে এমন শব্দটা ইউজ করে থাকি। তার মানে ব্যবসায় করতে লাভ হলো শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা, তার মানে ডিস্ট্রিবিউট এমং দ্য শেয়ার হোল্ডার, যত লাভ হবে সমস্ত লাভগুলা আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে কি করবো, বন্টন করে দিব। অপরদিকে দ্য নন বিজনেস ফিনান্স ইফ ইনকাম, যদি ইনকাম হয় ইজ মোর দ্যান এক্সপেন্স, দেন এক্সট্রা মানি উইল বি এক্সপেন্ড অন দ্য ডেভেলপমেন্ট অর এক্সট্রা সার্ভিস প্রোভাইডেড বাই দ্যাট অর্গানাইজেশন। এই ক্ষেত্রে অব্যবসায়িক প্রতিষ্ঠানের যদি খরচ অপেক্ষা, যে মোর দ্যান খরচ অপেক্ষা যদি ইনকাম বেশি হয়, তাহলে যেটা হয় সেটা যে এক্সট্রা মানি হয় সেটা খরচ করবো ডেভেলপমেন্টের কাজে, সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হতে পারে, অ্যান্ড এক্সট্রা সার্ভিস প্রোভাইডেড, এবং অতিরিক্ত সেবা প্রদান করার লক্ষ্যে এই বিষয়গুলো ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আমাদের মোটামুটি বিজনেস ফিনান্স এবং নন বিজনেস ফিনান্সের মধ্যে পার্থক্য। এ পর্যন্ত বুঝতে পারছো সবাই?
আচ্ছা, আমরা এরপরে আরেকটা কোশ্চেন আলোচনা করব, দেখো সেটা হচ্ছে তোমার ব্রিফলি ডিসকাস দ্য স্কোপ অফ বিজনেস ফিনান্স। ব্যবসায়িক অর্থায়নের মধ্যে যে সুযোগ সুবিধা বা অপরচুনিটি বা স্কোপ গুলো আছে, সেই স্কোপ গুলা কি কি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ব্যবসায়িক বিজনেস ফিনান্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধাই আমরা পেয়ে থাকি, এর মধ্যে এক নম্বর যে সুবিধা সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন বলতে প্রত্যাশা বোঝায়। কি বোঝায়? প্রত্যাশা বোঝায়। যেমন বিজনেস ফিনান্স এস্টিমেট দ্য ফিনান্সিয়াল নিডস অফ দ্য কোম্পানি। সাধারণত ব্যবসায়িক আর্থিক সংস্থার আর্থিক প্রয়োজন প্রয়োজনের অনুমান করে কি পরিমাণ আমার ফিনান্স দরকার হবে, অর্থায়ন দরকার হবে, এটা বিজনেস ফিনান্স সাধারণত কি করে অনুমান করে। দ্যাট ইজ ইট ফাইন্ড আউট হাউ মাচ ফিনান্স ইজ রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি, এবং এটাও নির্ধারণ করে যে এটি এটি কোম্পানির জন্য কতটুকু অর্থের প্রয়োজন তা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে একটা হলো ফিনান্সের উৎসগুলো ফাইন্ড আউট করা বা প্রয়োজনগুলো ফাইন্ড আউট করা, পাশাপাশি কোন উৎস থেকে এই ফিনান্সগুলো রিকোয়ার্ড করা হবে, তৈরি করতে হবে, সেটাও ফাইন্ড আউট করা। এটা হলো প্রত্যাশা, যে একটা অপরচুনিটি যে ফিনান্সের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ফিনান্সের প্রয়োজনীয়তা প্লাস উৎসগুলো ফাইন্ড আউট করে করতে পারি। এরপর হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন বলতে এটা আমরা সাধারণত অধিগ্রহণ বা অর্জন বোঝায়, কোনো কিছু অর্জন করাকে বোঝায় থাকে। ইট কালেক্ট ফিনান্স ফর দ্য কোম্পানি ফ্রম ডিফারেন্ট সোর্স, তার মানে এটার কাছে এটি বিভিন্ন উৎস থেকে সংস্থার জন্য অর্থ সংগ্রহ করে থাকে। এই যে বিজনেস ফিনান্স অর্থায়ন, এটার আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি হচ্ছে বা অপরচুনিটি হচ্ছে যে এরা কি করে বিভিন্ন উৎস থেকে এই অর্থায়ন গুলো করার করে থাকে। আচ্ছা, এরপর আছে তিন নম্বর হচ্ছে অ্যালোকেশন। অ্যালোকেশন মানে বণ্টন করা বা বরাদ্দ করা। ইট ইউজ দিস কালেকশন অফ কালেক্টেড ফিনান্স টু পারচেস ফিক্সড অ্যাসেট অ্যান্ড কারেন্ট অ্যাসেট ফর কোম্পানি। তো এই ক্ষেত্রে সাধারণত এটি সংস্থার জন্য স্থায়ী এবং বর্তমান সম্পদ ক্রয় করতে এই সংগৃহীত অর্থ ব্যবহার করে থাকে। যে অংশে অ্যাকুইজিশন, যেটা দুই নম্বর, এটা আমরা তো অর্থ সংগ্রহ করলাম বিভিন্ন সোর্সের থেকে। তিন নম্বরে এটা ব্যবহার হইলো বা বরাদ্দ করা হইলো বা অ্যালোকেশন করা হইলো, কোন কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যবহার করা হবে। এর মধ্যে কিছু আছে তোমার পারচেস ফিক্সড অ্যাসেট, আবার কারেন্ট অ্যাসেট, এই ধরনের সম্পত্তিগুলো এই কোম্পানির জন্য করা হয়, সেটা এই অ্যাকুইজিশনের পরেই এই অ্যালোকেশনটা করা হয়ে থাকে। আমার সংগৃহীত টাকা কোথায় কি পরিমাণ ব্যবহার হবে সেটা অ্যালোকেশনের মাধ্যমে আমরা করতে পারি। এরপর আছে অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন বলতে বরাদ্দকরণ বা বণ্টন করণ। ইট ডিভাইডস দ্য কোম্পানি প্রফিট অ্যামং দ্য শেয়ার হোল্ডার, ডিভেঞ্চার হোল্ডার, এটসেট্রা। ইট কিপস পার্ট অফ প্রফিট অ্যাজ রিসার্স, তার মানে এই ক্ষেত্রে এটি শেয়ার হোল্ডার এবং ঋণ গ্রহণকারী বা ডিভেঞ্চার হোল্ডার যারা আছে এদের মধ্যে কোম্পানির লাভগুলো ভাগ করে দেওয়া হয়। এটি মুনাফার একটি অংশ বা সংরক্ষণ হিসেবে রাখা হয়, তার মানে কিছু ভাগ করে দেওয়া হয়, আবার কিছু মুনাফার অংশ সংগ্রহ করে রাখা হয়। এই ক্ষেত্রে দুইটা কাজ করা হলো, একটা হলো যে অ্যাপোর্শনমেন্ট, যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েশন যেটা বলি, সেটা হচ্ছে লাভের যে অংশটা, এই লাভের যে অংশটা কোম্পানির যে অংশটা, এটা শেয়ার হোল্ডারদের মধ্যে এবং ডিভেঞ্চার হোল্ডারদের মধ্যে কিছু দেওয়া হয়, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ইট কিপস পার্ট অফ প্রফিট অ্যাজ রিজার্ভ, আবার কিছু প্রফিট কোম্পানির মধ্যে রেখে দেওয়া হয়, এটাকে আমরা রি ইনভেস্টমেন্ট বলে থাকি, আবার রিজার্ভ হিসেবেও রাখতে পারি। এটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েশনের কাজ, অ্যাপ্রোপ্রিয়েশনের কাজ আছে। তারপরে পাঁচ নম্বর অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট হচ্ছে মূল্যায়ন করা। অ্যাসেসমেন্ট হচ্ছে মূল্যায়ন করা, যে ইট অলসো কন্ট্রোল অল দ্য ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি অফ দ্য কোম্পানি। এটি সংস্থার সমস্ত আর্থিক কার্যকলাপ যা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এই বিজনেস ফিনান্স ব্যবসা প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের যত ফিনান্সিং অ্যাক্টিভিটি আছে সমস্তগুলোকে নিয়ন্ত্রণ করার কাজ করে থাকে কে, ওই বিজনেস ফিনান্স।
আচ্ছা, এই ছিল আমাদের স্কোপ অফ বিজনেস ফিনান্স। বুঝতে পারছো সবাই? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই থাক।